আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আজকের ভিডিওটি হচ্ছে একটি আনবক্সিং ভিডিও তো আনবক্সিং ভিডিও তো আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমার কাছেও অনেক বেশি ভালো লাগে কিন্তু আজকের ভিডিওতে আমরা কিন্তু প্রায় বিশটারও বেশি বই নিয়ে এসেছি তো আশা করি এই সবগুলো বই আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এই বইগুলো সম্পর্কে জানবেন তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শুরু করি আজকের যে বইগুলো তা আমি সংগ্রহ করেছি ওয়াফি লাইফ থেকে তো ওয়াফি লাইফ থেকে আপনারা বইগুলো সংগ্রহ করতে পারেন এই সব বইগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা সবাই অবশ্যই দেখে নেবেন তো চলুন তাহলে আমরা আমাদের প্রথম বইটি দেখি তো আমাদের প্রথম বইটি হচ্ছে এই বইটি বইটির নাম হচ্ছে নীর এটি লিখেছেন ইয়ামিন সিদ্দিক নিলয় এবং এই বইটি প্রকাশিত হয়েছে ইলহাম থেকে এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে দেড়শো টাকা তো এই বইটি কিন্তু বর্তমানে সবাই অনেক রিভিউ চাচ্ছেন যার কারণে আমি এই বইটি অর্ডার করেছি তো বইটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছে না এরকম একটি বই আসলে আপনাদের সবারই জানা উচিত যারা নাকি জানেন না তাদের জন্য বলবো যে বইটি যখন আমরা বিস্তারিত বলবো তখন আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ এই বইটি আসলেই অনেক ভালো তো এখন হচ্ছে আমাদের দ্বিতীয় যে বই আমাদের দ্বিতীয় বইটি হচ্ছে অপেক্ষার শেষ প্রহর বইটি লিখেছেন আদিপ সালে এই বইটি হচ্ছে রায়ান প্রকাশন থেকে প্রকাশিত এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে দুইশো টাকা এবং এই বইটি কিন্তু একদম নতুন তো এই বইটি আমি কিনেছি কারণ এই বই যখন প্রি অর্ডারের ছিল তো এই বইটির যখন ফ্ল্যাপের লেখাগুলো দেখলাম আমার কাছে মনে হচ্ছে না এই বইটি আসলে আমার সংগ্রহ করা উচিত এবং আপনাদেরও এই বইটি সম্পর্কে জানা উচিত যার কারণে আমি এই বইটি সংগ্রহ করেছি আমাদের তৃতীয় বইটি হচ্ছে এই বইটি দ্য কেয়ারিং ওয়াইফ এই বইটি লিখেছেন মোহাম্মদ মতিউর রহমান এবং এই বইটি প্রকাশিত হয়েছে মিফতা প্রকাশনী থেকে এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে তিনশো টাকা তো এই বইটি তো নাম দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি নিয়ে বইটি হবে তো এই বইটি আসলে আমি আমার বইয়ের জন্য কিনেছি যেন সে বুঝতে পারে যে কীভাবে একজন কেয়ারিং ওয়াইফ হতে হয় আর কি কিন্তু সে অলরেডি অনেক কেয়ারিং তাও আর কি একটু আছে না যে একটু বেশি পেলে কার না ভালো লাগে এই বইটির আরেকটি পার্ট আছে যার নাম হচ্ছে দ্য কেয়ারিং হাজব্যান্ড এবং সেই বইটি হচ্ছে আমাদের চতুর্থ বই তো দ্য কেয়ারিং হাজব্যান্ড এই বইটি লিখেছেন মোহাম্মদ মতিউর রহমান এবং এই বইটিও প্রকাশিত হয়েছে মিফতা প্রকাশনী থেকে এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে আড়াইশো টাকা বুঝতে পারলাম না যেটা দ্য কেয়ারিং ওয়াইফ তার দাম তিনশো টাকা এটার দাম আড়াইশো টাকা কেন এরকম এত ভেদাভেদ কেন তবে যাই হোক এই বইটি আমি কিনেছি আমার নিজের জন্য কারণ আমার বসু শুধু কেয়ারিং হলে তো হবে না আমারও তো কেয়ারিং হাজব্যান্ড হতে হবে না যদি আমি অলরেডি কেয়ারিং তাও আমি আর চেষ্টা করছি কারণ যত বেশি কেয়ারিং হব তত বেশি বইয়ের কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার চান্স থাকবে বেশি কারণ বউ যদি ভালো বলে তাহলেই তো ভালো কারণ পৃথিবীর সবাই তো বলবে আপনি অনেক ভালো কিন্তু বউ যদি বলে আপনি খারাপ তার মানে আপনি এখনও ভালো হতে পারেননি তো বউয়ের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য অবশ্যই আপনাদের অনেক বেশি কেয়ারিং হতে হবে এবং তার জন্য মনে করি এই বইটি খুব ভালো একটি হেল্প হবে তো এখন হচ্ছে আমাদের পঞ্চম বই আমাদের পঞ্চম বইটি হচ্ছে ছোট একটি বই যার নাম হচ্ছে দাম্পত্য রসায়ন এবং এই বইটি লিখেছে হচ্ছে ডাক্তার ইয়াসির কাদি কিন্তু এই বইটি অনুবাদ করেছে ফাতেমা মাহফুজ এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে সত্তর টাকা কিন্তু এটি গার্ডিয়ান পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটির কথা আমি বলবো যে এই বইটি কিন্তু ছোট হলো আমি এই বইটি নিয়ে অনেক রিভিউ দেখেছি তখন আমার ইচ্ছা ছিল কিনার তো বইটি যে এত ছোট হবে তা তো আমার জানা ছিল না যেহেতু এতগুলো মানুষ বলেছে তাদের কাছে ভালো লেগেছে এবং ইয়াসির কাদি যেহেতু বলেছেন তাহলে তো ভালোই হওয়ারই কথা তো দেখা যাক কেমন লাগে কিন্তু আশা করি ভালোই হবে কারণ গার্ডিয়ানের বই তো খারাপ হতে কখনো দেখিনি আর কি এরপর হচ্ছে আমাদের ষষ্ঠ বই আমাদের ষষ্ঠ বইটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি বই সংসারে যদি শান্তি চান যদি আপনার বউ আর আপনার মার মধ্যে যদি সমস্যা হয় তাহলে কিন্তু বিশাল সমস্যা তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বইটি আসলে বউদেরও পড়া উচিত শাশুড়িদেরও পড়া উচিত এবং আপনার নিজেরও পড়া উচিত সেটা আপনি বিষয়টি বুঝতে পারেন যে কি হচ্ছে এবং কি হবে বা কিভাবে হবে আর কি তো এই সব কিছু মিলে মনে করি এই বইটি পড়া উচিত দেখছেন বউ শাশুড়ির কথা বললেও খোলাটা যে ভরে আসে এটা অনেকই একটা বিপজ্জনক টপিক আর কি তো ভালো হয়েছে এই বিষয়টা বই লেখা হয়েছে তো এই বইটি প্রকাশিত হয়েছে আপনার ইলহাম পাবলিকেশন থেকে এবং এই বইটি গায়ের মূল্য হচ্ছে দেড়শো টাকা এই বইটি লিখেছেন উম্মু মোহাম্মদ মুরতাজ রাফি এই বইটি অনুবাদ করেছে মারিয়াম শারমিন তো এই বইটি নিয়ে আমাদের একটি আলাদা ভিডিও হবে কারণ এটি তো খুবই ইম্পর্টেন্ট একটি বই তাই তখন আমরা এই নিয়ে বিস্তারিত জানবো এখন হচ্ছে আমাদের পরবর্তী বইটি তো আমাদের পরবর্তী বইটি হচ্ছে সম্পর্ক এটি হচ্ছে আপনার গার্ডিয়ান পাবলিকেশন থেকে এবং এই বইটিরও গায়ের মূল্য হচ্ছে দেড়শো টাকা তো এই বইটি লিখেছেন হচ্ছে মিজান রহমান এটি আর কি অনুবাদ করা বই কিন্তু যেহেতু গার্ডিয়ান পাবলিকেশনস থেকে প্রকাশিত তো বইটি তো ভালো হবে কারণ আমি আগেও বলেছি এবং এই বইটির সাথে কিন্তু দাম্পত্য রসায়নের সাথে একটু মিল আছে কভারের থেকে আমার কাছে মনে হয় একটু মিল পাওয়া যায় আর কি তো সেটিও তো দাম্পত্য বিষয় এটাও যেমন সম্পর্ক নিয়ে লেখা তো আশা করি ভালোই হবে এবং এই বইটি আমি বলবো যে এটি আসলে আমি অন্যদের কাছ থেকে রিভিউ দেখে কিনেছি আমার বই নিয়ে কোনো আইডিয়া ছিল না তখন আমি দেখলাম যে না অন্য রাইটার নিয়ে অনেক ভালো ভালো কথা বলছে তো আমার কাছে মনে হচ্ছে না টপিকটা যেহেতু দরকার আমার তো আপনাদেরকে আমি দেখাবো এই কারণে বইটি অর্ডার করা আর কি আমাদের পরবর্তী বইটি হচ্ছে এই বইটি প্রোডাক্টিভিটি লেসন্স এই বইটি কিন্তু কতদিন আগে প্রকাশিত হয়েছে তো বইটির যখন লেখাগুলো আমি দেখলাম বা অল্প অল্প যে লেখাগুলো তারা ফেসবুকে পোস্ট করছিল আমার কাছে মনে হয়েছে তখনই আমি এটা কিনে ফেলবো তো একটু অপেক্ষা করতে হলো অবশেষে হাতে পেয়ে গিয়েছি তো আমার কাছে মনে হয়েছে যে না এই বইটি দরকার আছে এবং এইরকম বইগুলো পড়তে আমি অনেক পছন্দ করি আর কি তো এই বইটি প্রকাশিত হয়েছে সমকালীন প্রকাশন থেকে এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে একশো টাকা তো এই বইটির সাথে কিন্তু আরও দুটি বই প্রকাশিত হয়েছিল যদি আপনারা চান দেখতে আপনারা দেখতে পারেন সমকালীন পেজে গিয়ে তো আমি বলবো যে এই বইটি আমার কাছে মনে হয়েছে আমার জন্য বেশি দরকার তাই আমি এই বইটি অর্ডার দিয়েছি এবং সংগ্রহ করেছি আমাদের নবম বইটি হচ্ছে এই বইটি দুজনার পাঠশালা এটি হচ্ছে প্রতীক প্রকাশন থেকে প্রকাশিত এবং এই বইটি কিন্তু চারশো টাকা দাম কিন্তু এই বইটি আমি বলবো যে সবার বাসায় রাখা উচিত কারণ এই বইটির সূচিপত্র আমি পড়েছি বইটি নিয়ে আমি আগে অনেক লেখা দেখেছি যার কারণে আমার কাছে মনে হয়েছে না এই বইটি আমার দরকার এবং আপনাদেরও এই বইটি সম্পর্কে জানা দরকার তো আশা করি যখন আমরা এটা নিয়ে বিস্তারিত জানবো তখন আপনাদের সবার কাছে ভালো লাগবে যেহেতু একটু মোটা বই তো পড়তে একটু সময় লাগবে আর কি তো একটু অপেক্ষা করতে হবে আপনাদের তো আশা করি ভালোই হবে এবং প্রথিক প্রকাশনের তো কভারগুলো সেই এবং বইটাও কিন্তু ভালোই হয়েছে চারশো টাকা দাম হলেও আমি কিন্তু এটা ফিফটি পারসেন্ট ছাড়ে পেয়েছি মাত্র দুইশো টাকা দিয়ে তো আপনারা সংগ্রহ করতে পারেন তো ইনশাআল্লাহ যখন বিস্তারিত আমরা আনবো তখন আপনারা দেখে আপনাদের কাছে মনে হবে অবশ্যই আপনাদের সংগ্রহ করা দরকার তো এখন হচ্ছে আমাদের দশম বই আমাদের দশ নাম্বার যে বইটি তা আমাদের দশম বইটি হচ্ছে লাভ অ্যান্ড রেসপেক্ট এটি হচ্ছে ইনভাইট থেকে প্রকাশিত এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে তিনশো টাকা তো এই বইটিও কিন্তু কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে এবার কিন্তু আমরা অনেকগুলো নতুন নতুন বই কিনেছি কারণ আপনারা সবাই নতুন বইয়ের অনেক রিভিউ চান দেখা যায় যে আমি তো সেই সব নতুন বই খুব একটা বিষয় সংগ্রহ করি না তো এবার ভাবলাম যে না আপনাদেরও কথাও চিন্তা করতে হবে আমার তার কারণে নতুন কিছু বইও সংগ্রহ করার চেষ্টা করেছি তো এই বইটি কিন্তু অনেকে ভাবছেন যে জামাই বউ সব বিষয় কিছু একটা হবে আসলে কিন্তু না এই বইটি হচ্ছে লাভ অ্যান্ড রেসপেক্ট নিয়ে কিন্তু নিজের 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 লাভবেন রেসপেক্ট আর কি বউ আর জামাই আর কি আপনি কি করলে দেখবেন যে মাওচন আপনাকে ভালোবাসবে বা রেসপেক্ট করবে তা নিয়ে এই বইটি তো এই বইটি আমি মনে করি সবার কাছে থাকা উচিত আমি যতটুকু পড়েছি ইতিমধ্যেই কিন্তু আমার পড়া হয়ে গিয়েছে প্রায় অর্ধেক কারণ আমার কাছে ভালোই লেগেছে আমার কাছে যখন মনে হয়েছে যে আর কি পড়তে হবে তখন আমি দেখলাম যে না এই বইটি আসলে খুবই ভালো ভালো টিপস দেওয়া আছে যা নাকি আমাদের জানা উচিত এই সব টিপসগুলো কিন্তু আমরা সবাই জানি কিন্তু মানতে পারি না তো আমি মনে করি যে এই সব বইগুলো যখন লিখা হয় তখন কিন্তু একটা গাইডলাইনের মতো থেকেই যায় তখন আপনারা কিন্তু এগুলো পড়তে পারেন এবং এগুলো সম্পর্কে ধারণা নিয়ে আপনারা আপনাদের জীবনকে অনেক সুন্দর করতে পারেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বইটি খুব ভালো একটি সহায়ক হবে যার কারণে আমি এই বইটি সংগ্রহ করেছি এবং এটি হচ্ছে আমাদের দশ নাম্বার বই এরপরে আমাদের পরবর্তী যে বইগুলো তা হচ্ছে সম্পদ গড়ার কৌশল এটি হচ্ছে সন্দীপন প্রকাশন লিমিটেড থেকে প্রকাশিত এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে তিনশো টাকা এবং এই বইটি কিন্তু ভালোই মোটা আছে এবং সন্দীপনের কিন্তু এটাও নতুন একটি বই তো আমার কাছে যখন দেখলাম তারা নতুন কয়েকটি বই প্রকাশিত করেছে তখনই আমার কাছে মনে হচ্ছে না ওই সব বইগুলো আমার সংগ্রহ করতে হবে সেখান থেকে আমি প্রায় দুই তিনটি বই সংগ্রহ করেছি আপনাদেরকে আমি একটু পরই দেখাবো একটু ধৈর্য ধারণ করে একজন ইসলামিক উদ্যোক্তা হিসেবে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাই মনে যায় আর কি বই পড়তে পছন্দ করেন তাদের তো অবশ্যই এই বইটি সংগ্রহ করা উচিত আমাদের বারো নম্বর বইটি হচ্ছে এই বইটি যার নাম হচ্ছে সংসার ভাবনা এটিও সন্দীপন থেকে প্রকাশিত হয়েছে তো সন্দীপনের এই বইটি আমি কিনেছি তাদের এই বইটির নাম দেখে আর কি তো যেহেতু আমি এবার অনেকগুলো বই আর কি দাম্পত্য জীবনের উপর ভিত্তি করে কিনেছি তখন আমার কাছে মনে হয়েছে যে না তাদের এই বইটিও আমার সংগ্রহে রাখা উচিত তো বইটি নিয়ে বিস্তারিত আমরা সামনে জানবো তো এই বইটি তো আমি বললামই সন্দীপন থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে দুশো টাকা আমাদের তেরো নম্বর বইটি হচ্ছে এই বইটি কোরআন জীবনের গাইডলাইন এটিও সন্দীপন থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটিও কিন্তু নতুন একটি বই এই বইটির গায়ের মূল্য হচ্ছে একশো টাকা তো এই বইটি দেখে কিন্তু বুঝতেই পারছেন যে বইটি আসলে কি নিয়ে যে কোরআন আমাদের জীবনের যে গাইডলাইন তা নিয়ে আর কি তো বইটির নাম দেখে তো সব বোঝাই যাচ্ছে যে কি হবে তো বইটি যখন আমরা বিস্তারিত পড়বো তখন আমি আপনাদেরকে জানাবো তো আশা করি সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন তো এখন হচ্ছে আমাদের পরবর্তী বই মানে পরবর্তী বইটি হচ্ছে চোদ্দ নম্বর বই সংসার সুখের হয় দুজনের গুণে এটি লিখেছেন হচ্ছে মাওলানা জুলফিকার আহমেদ নকশবন্দি বইটি কিন্তু ডাক্তার শামসুল আরেফিন ভাইয়ের শাসনে ছিল যার কারণ আমি এই বইটি নিয়েছি এবং এই বইটি হচ্ছে মাহফিল প্রকাশন থেকে প্রকাশিত এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে চারশো চল্লিশ টাকা তো বইটি তো নাম দেখে বোঝা যাচ্ছে যেগুলো কিনি আসলে বেশিরভাগ বইয়ের তো নাম দেখেই বোঝা যাওয়ার কথা যে বইটার টপিকটা কী হবে কিন্তু বিস্তারিত তো দেখুন অনেক মোটা একটি বই তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে না এই বইটি যেহেতু ডাক্তার শামসুল আরফিন ভাই বলেছেন কিন্তু ভালো বই সাহাশন করবেন আর কি তো এই কারণে আমি এই বইটি নিয়েছি আমাদের পনেরো নাম্বার বইটি হচ্ছে এই বইটি আতিকুল্লাহ হজুরের লেখা দুজন দুজনার এই বইটি হচ্ছে মাক্তাবাতুল আজহার থেকে প্রকাশিত এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে দুইশো টাকা তো আতিকুল্লাহ হজুরের আমার আগে অনেকগুলো বই আছে তো সেই সব বইগুলো তো আমি আপনাদের একদিন অবশ্যই দেখাবো তো এই বইটি নিয়েছি কারণ এই বইটিও শামসুল আরেফিন ভাই সায়াসন দিয়েছিলেন যে কেনার জন্য তো আশা করি যে এই বইটিও ভালোই হবে তো যখন আমরা দেখব আপনারা তখন বিস্তারিত জানতে পারবেন তো এখন হচ্ছে আমাদের পরবর্তী বই আমাদের ষোলো নাম্বার বইটি হচ্ছে দাম্পত্য জীবনের আলোকিত পথ এটি লিখেছেন মাওলানা আবদুল্লাহ মাসুম এবং এই বইটি প্রকাশিত হয়েছে মাক্তাবাতুল আজহার থেকে এবং এই বইটির গায়ের মূল্য কিন্তু ছশো টাকা তো এই বইটি কিন্তু বিশাল মোটা একটি বই তো আশা করা যায় যে এই বইগুলো যখন পড়া শেষ হবে এবং এই বইগুলোর টিপস যদি আমি আমার নিজের জীবনে ব্যবহার করতে পারি তাহলে তো আমার জীবন অনেক সুন্দর হবে এবং আমি যখন আপনাদেরকে জানাবো এবং আপনার যদি সেই টিপসগুলো এদের জীবনে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের জীবনও অনেক 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 বেশি সুন্দর হবে তো এই বইটা আমি বলবো যে অবশ্যই আপনাদের সংগ্রহ রাখবেন কারণ এই বইটাও খুব ভালো একটি বই তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে এগুলোর বিস্তারিত জানার জন্য কারণ এগুলো একটু মোটা মোটা বই তো তো আমাকে সময় দিতে হবে বইগুলো পড়ার জন্য আর কি এবং পরবর্তীতে আমাদের যে বইটি হাতে আর বেশি বই নেই তো অল্প একটু অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি ভিডিওটি শেষ হয়ে যাবে তো আর ধ্বজহারা হবেন না তো আমাদের পরবর্তী যে বইটি তা হচ্ছে প্রতিদিন একটি আয়াত এটি ওয়াফি পাবলিকেশন থেকে প্রকাশিত এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে বাহাত্তর টাকা তো যেহেতু এত কম পৃষ্ঠার একটি বই দামও কম তো আশা করা যে আপনাদের সংগ্রহ করতেও খুব একটা বেশি সমস্যা হবে না তো এখন হচ্ছে আমাদের পরবর্তী বইটি আমাদের পরবর্তী সবগুলো বই হচ্ছে রুহামা পাবলিকেশন থেকে প্রকাশিত তো রুহামা পাবলিকেশন আমার খুবই পছন্দের একটি পাবলিকেশন তো আমি বই কিনবো আর তাদের কোনো বই নিব না এটাই কোনো কথা হলো তো অবশ্যই তাদের বই আমার লিস্টে থাকবে এবং তাদের যে বইটি আছে তা হচ্ছে এই বইটি সময় সঠিক ব্যবহার কিভাবে করবেন এই বইটি হচ্ছে রোহামা পাবলিকেশন থেকে প্রকাশিত এবং এই বইটির গায়ের মূল্য একশো টাকা তো এখন আমি যে কয়টা বই দেখাবো সবগুলো রোহামা পাবলিকেশন থেকে প্রকাশিত কারণ তাদের বইগুলো আমি একটু শেষে রেখেছি যেন আপনাদের সবাই ধৈর্য ধারণ করে দেখতে পারেন তো এই বইটি হচ্ছে একশো টাকা দাম এবং এটি হচ্ছে সময়ের ব্যবহার নিয়ে তা তো নাম দেখে বুঝতে পারছেন যে কি তো পরবর্তীতে আমরা যে বইগুলো নিয়ে কথা বলবো তা হচ্ছে রোহমা পাবলিকেশন থেকে মাত্র দুই তিন দিন আগে প্রকাশিত হয়েছে তো এগুলো একদম নতুন বই আমি প্রি অর্ডার করেছিলাম সেখান থেকে আমি পেয়েছি তো এই প্রি অর্ডার বইগুলো কিন্তু নতুন যে বইগুলো অনেক বেশি ভালো ভালো টপিক তো আমার কাছে তো অনেকই ভালো লেগেছে যা করে আমি প্রি অর্ডারই করে দিয়েছিলাম তো আশা করা যায় যে বইগুলো আপনাদের কাছেও ভালো লাগবে তো সেই বইগুলো হচ্ছে প্রথম যে বইটি তা হচ্ছে আমলে এই আসবে যেভাবে এটির গায়ের মূল্য হচ্ছে একশো টাকা এবং এটি কিন্তু একদম ছোট একটি বই পকেট সাইজের পকেট সাইজের না পকেট সাইজ তো একটু বড় পকেট তো এত ছোট না তাই না তো এই বইটি দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর কিউট একটি বই ছোট একটি বই তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং একই সাথে এই বইটি কিন্তু আপনাদের সকলের সংগ্রহ রাখা উচিত কারণ যেহেতু দাম অনেক কম আর রুহামা যেহেতু নতুন বই বের করেছে তাহলে তো আপনাদের অবশ্যই তাদের বইগুলো পড়া উচিত পরবর্তী বইটি হচ্ছে এই বইটি কিভাবে পড়বেন কিভাবে বুঝবেন কিভাবে মুখস্থ করবেন এই টপিকটিও কিন্তু একটি ইম্পর্টেন্ট টপিক আমি তো আগেই বলেছি এ ধরনের বই পড়তে আমার অনেক ভালো লাগে তো আশা করি এই বইটি আমার জন্য অনেক সুখপাঠ্য হবে তো আমাদের পরবর্তী যে বইটি তা হচ্ছে বইটির দাম কি আপনাদের বলেছিলাম বইটির দাম হচ্ছে চুরাশি টাকা তো আমাদের পরবর্তী যে বইটি তা হচ্ছে আধার রাতে আলোর খোঁজে এই বইটির নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটি কী নিয়ে হবে এটি অবশ্যই কী লাইন নিয়ে হবে তো এই বইটির কায়ের মূল্য হচ্ছে অষ্টাশি টাকা আমাদের বাইশ নম্বর বই হচ্ছে এই বইটি অপরের অনুভূতির প্রতি লক্ষ্য রেখো এটিও হচ্ছে রোহমা পাবলিকেশন থেকে প্রকাশিত এবং এই বইটির কায়ের মূল্য হচ্ছে একশো আঠাশ টাকা তো এর টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা কিন্তু অপরের অনুভূতির প্রতি লক্ষ্য রাখা তো দূরের কথা কিভাবে তাদের অনুভূতিকে আরও বেশি খারাপ করা যায় আরও বেশি কষ্ট দেওয়া যায় সেগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখি বেশি তো এই বইটি পড়লে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কেন অপরের অনুভূতির প্রতি লক্ষ্য রাখতে হবে এবং এটার ইম্পর্টেন্সটা কী তো আশা করি এই টপিকটিও আমাদের আত্মশুদ্ধির জন্য অনেক বেশি উপকারী হবে এবং আমাদের পরবর্তী এবং শেষ যে বইটি তো এতক্ষণ ধৈর্য ধারণ করার জন্য অনেক ধন্যবাদ এখন হচ্ছে আমাদের শেষ বইটি শেষ 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 তো আমাদের শেষ বইটি হচ্ছে আল্লাহর ভয় নির্মল জীবনের পাথেও এটিও হচ্ছে রোহমা পাবলিকেশন থেকে এবং এটি হচ্ছে আমাদের সর্বশেষ বই এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে একশো বিশ টাকা তো এই বইটিও কিন্তু খুবই ভালো হওয়ার কথা কারণ এই টপিকগুলো কিন্তু অবশ্যই ভালো কারণ রোহমা পাবলিকেশন যেহেতু প্রকাশিত হয়েছে আমি মনে করি তাদের সবগুলো বই অনেক অনেক ভালো হয় একটার থেকে আরেকটা আরও বেশি ভালো হয় আমার কাছে মনে হয় তাদের সব বই কিনে ফেলি তো আমি তাদের প্রতি তো আগে থেকে বলেছি তাদের প্রতি আমি অনেক বেশি বায়স হয়ে যাই আর কি তাদের অনেকগুলো বই আমার সংগ্রহ আছে তো ইচ্ছা আছে যে আমি তাদের সবগুলো বই আমার কালেকশনে রাখব। ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের ভিডিও আপনারা কি ভাবছেন ভিডিও শেষ আসলে কি শেষ আর দেখবেন না এখনও কিন্তু বাকি আছে আমাদের ভিডিও এখনও শেষ হয়নি কারণ কি কারণ ওয়াফি লাইফ থেকে যখন আমি বইগুলো অর্ডার দিয়েছি তারা আমাকে কিছু গিফট করেছে আপনাদেরকেও গিফট করবে যদি আপনারা বেশি বেশি বই অর্ডার করেন তাদের একটি আর ক্যাম্পেইনের মতো চলছে যে এত টাকার অর্ডার করলে একটি চেক লিস্ট ফ্রি এত টাকার অর্ডার করলে একটি বই ফ্রি এত টাকার অর্ডার করলে একটি আতর ফ্রি এত টাকা অর্ডার করলে ডেলিভারি চার্জও ফ্রি তো আমি তো সেই সবগুলো ত্রিশুল পার করে এসেছি তো আমার কাছে সবগুলো আমাকে ফ্রি ফ্রি দিয়েছে তো আপনারা যদি বেশি বেশি বই অর্ডার করেন তাহলে আপনাদেরকেও ফ্রি দিবে তো আসুন দেখি কি কী দিল ফ্রিতে তো ফ্রিতে আমাকে প্রথমে যে জিনিসটি দিয়েছে তা হচ্ছে একটি বই এই বইটি হচ্ছে এই বইটি নাম হচ্ছে শয়তানের ফাঁদ এটি সন্দীপন প্রকাশন লিমিটেড থেকে প্রকাশিত এবং এই বইটির গায়ের মূল্য চল্লিশ টাকা যদিও আমি ফ্রিতে পেয়েছি ফ্রিতে যাই পাই তাই ভালো কম দাম হোক আর বেশি দাম হোক তাহলে কী যায় আস আর বই যেহেতু ফ্রিতে পেয়েছি তাহলে তো কোনো কথাই নেই তাই না তো এটি হচ্ছে একটি বই এবং এর সাথে আটি যে গিফট দিয়েছে তা হচ্ছে প্রিমিয়াম বুকমার্ক বই দিয়েছে আর বুকমার্ক দিবেন তা কি হয় এই যে একটা বুকমার্ক সুন্দর আছে কিন্তু এবং পরবর্তীতে যা দিয়েছে তা হচ্ছে একটি চেক লিস্ট এখানে চেক লিস্টটা কোথায় চেক লিস্টটা হচ্ছে পিছনে তো এটি হচ্ছে একটি চেক লিস্ট তো এটিতে কিন্তু অনেকগুলো আমলের কথা লেখা আছে যারা নাকি আমলের কথাগুলো দেখতে পাচ্ছেন তারা বুঝতে পারবেন যেগুলো আমাদের প্রতিদিনকার জীবনের আমল কিন্তু আমরা অনেকেই করি না তো সেই ক্ষেত্রে এই চেক লিস্টটি কিন্তু ভালো একটি হেল্প হতে পারে তো আশা করি আপনারা এরকম চেক যদি পেয়ে যান তাহলে সেগুলো ফলো করার চেষ্টা করবেন তো আমার ইচ্ছা আছে যে আমি ওগুলো সবগুলো ফলো করার চেষ্টা করবো এবং নিজের জন্য এরকম একটা চেক তৈরি করে নিব এবং আমাদের গিফট কিন্তু এখনও শেষ হয়নি আমাদের গিফট আরেকটি বাকি আছে আমাদের গিফটের মধ্যে আরেকটি আছে হচ্ছে ছোট্ট একটি আতর এবং এই আঁতরের গ্রান্টটা কিন্তু খুবই সুন্দর আমি বলছি না যে ফ্রিতে দেওয়া হয়েছে দেখে কিন্তু আতরের গ্রানটি আসলেই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ যে আমাদের এই ভিডিওটি এখন শেষ হয়েছে আমাদের সবগুলো বই দেখানো শেষ আপনারা যদি চান আরেকটু দেখতে তাহলে আরেকবার আমি আপনাদের দেখাই কি কি বই ছিল তো সেই বইগুলো আপনারা আরেকবার দেখুন তো আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এবং এই আনবক্সিংটি আপনাদের সবাই অনেক বেশি এনজয় করেছেন তো এই সবগুলো বই নিয়ে আমরা বিস্তারিত বলবো সেই পণ্য সবাই অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেলের মধ্যে অবশ্যই চোখ রাখবেন তো আজকে এই পর্যন্তই আমাদের দেখা হবে আবার আগামীকাল সেই পণ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে